হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাসমুন জন্য শুরু করছি আজকের ভিডিও। সো চলুন পাঠভাইয়ের একটি গান শুনে আসি। গানটি অনেক পুরনো, অনেক পুরনো না, বেশি পুরনো না, কিন্তু 2021 সালের ফেব্রুয়ারি 17 তারিখে রিলিজ হয়েছে, অর্থাৎ 2 বছর আগের গান। সো চলুন গানটি শুনে আসি। গানের নাম হচ্ছে ও সুন্দরী কন্যা এই গানটি, এবং এই গানের সিঙ্গার হচ্ছেন বাবুল রাজ কালামিয়া, অ্যান্ড র্যাপার হিসেবে আছেন পাঠভাই, এবং সাথে আছে পল্লব ভাই। ওকে, সো চলুন আমরা শুনে আসি গানটি। এবং বাবুল রাজ কালামিয়ার আমি কখনো গান শুনি নাই। সো যাই হোক, পার্থবাইয়ের এই গানের মাধ্যমে আমরা বাউল রাজ কালামিয়াকে আমরা চিনব। সো চলুন গানটা শুনে আসি, ও সুন্দরী কন্যা। এটি কিন্তু পার্থবাই অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। সো আপনারা যারা এখন পর্যন্ত পার্থবাইয়ের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ওনার নতুন নতুন গান আসলে অবশ্যই শুনবেন, আর যেগুলো পুরনো গান আছে অবশ্যই সবসময় অল টাইম মানে প্রতিদিন শুনবেন, ঠিক আছে? আর কিছু বলার নেই। সো চলুন গানটা শুনে আসি এবং এনজয় করা যাক ও সুন্দরী কন্যা। লাস্ট টাইম কিন্তু একটা গান আসলো, স্বপ্ন ভাঙ্গার গল্প 2.0, ওই গানটা তো সেই লেভেলের অস্থির টাইপের একটা গান ছিল। সো চলুন দেখে আসি ও সুন্দরী কন্যা। সো গাইস, লেটস প্লে বিডি প্যারিস কালেকশন। আমাকে ও সুন্দরী কন্যালো, তোর সুন্দরী দুনিয়া সুন্দর, তোর সুন্দরী দিয়া সাজাইয়া দে আমারে অন্তর, সুন্দরী সুন্দরে দুনিয়া সুন্দর, তোর সুন্দরে দুনিয়া সুন্দর। গানটা আসলে তো সুন্দর, তোর সুন্দরে দুনিয়া সুন্দর, এবং তোমার সুন্দর দিয়ে আমার অন্তরটাকে এমন ভাবে সাজিয়ে দাও যেটাতে পুরো দুনিয়া সুন্দর হয়ে যায়। ওয়াও, খুবই সুন্দর ও সুন্দরী কন্যা। ওয়াও, খুবই সুন্দর সুন্দর লিরিক্স, তাই না? এবং এখানে কালামিয়ার আমরা গান শুনতেছি, যদি ওনার নামটা কালামিয়া কিন্তু উনি কিন্তু দেখতে কালো না, ঠিক আছে? সো নেক্সট আমরা দেখি কি হয়। স্বর্গ থেকে টানা ভাঙ্গা আমার সামনে পড়লে, সিধা সাদা পোলাটা দে মজুন বানাই, কোন ফোনটা রিস, তোর ফোন নাম্বারটা রিস, ফোন ধর রিস, মিস মা রিস, কিসা রিস, মনে চাইলে ভালোবাসা জিনিসটা ভাইয়ালা চির মত, ভালোবাসাকে এলাচির সাথে তুলনা করছো পল্লব ভাই। এবং আমি জানি না, উনার বেশিরভাগই লিরিক্স মধ্যে এরকম থাকে যে নাম্বার দাও, এটা দাও, সেটা। আচ্ছা না, পল্লব ভাইও থাকে, আবার হৃদয় মাস্টার এরকম বলে, ও সুন্দরী মাইয়া তুমি আকাশ থেকে নাম সব পড়ি হিসেবে, তারপরে তোমার ফোন নাম্বারটা দাও, তোমার ফেসবুক আইডি কি, এরকম এরকম কিছু লিরিক্স থাকে বেশিরভাগই থাকে, যেগুলো হৃদয়মাস্টার ইয়েতে থাকে, পল্লব ভাইয়ের ইয়েতে থাকে। সো যাই হোক, ভালোই লাগতেছে। আর ওই যে ভালোবাসাকে এলাচের সাথে তুলনা করছে, সেই সেই ভালোই, ঘ্রাণ ভালো, কিন্তু যখন কামড় দেবেন না একদম নষ্ট। টাকা পয়সা ঢাললে কইব তুমি আমার সবটা, তেল ফুরাইলে ধুরজা ফকির বইলা মারবো উষ্ট, সেটাই সত্য। মানুষ ডুবলে প্রেমের গঙ্গে, সঙ্গ পঙ্গ হলি মাইডা মজনু, ছোট লাইলির সঙ্গে ঢঙ্গে মন মজাইয়া মজনু, যখন মাথে প্রেমের রঙে তখন অঙ্গে দোলা দিয়া লাইলি মজনু, হৃদয় ভাঙ্গে রে আহারে লাইলি মজনু, কাম সুন্দর পিয়ারি সুন্দর, তোর সুন্দরে দুনিয়া সুন্দর। এই ঘোড়া চোরা প্রিন্স দিয়া কি করবি রে পাখি, যেমন কাউরে চুজ করছে করব তোরে সুখী, সোনা দানা ওটা লিখার মূল্য কি খুব বেশি, নাকি দিন ফুয়াইলে বুকের মাঝে মাথা রাইখে হাসি। তো বেস্ট লিরিক্স পাঠভাইয়ের লিরিক্সগুলা সেই রকমের, বলতেছিল টাকা পয়সাই তো মেন সুখ না, যার কোলে মাথা রেখে শান্তিতে তুমি শান্তি পাবা সেটাই হচ্ছে মেন। সো সেই টাইপের মানুষগুলোকে মন দাও, সেই টাইপের মানুষগুলোকে চুজ করো, এটাই আসলে, এটাই দিন শেষে আমরা সবাই টাকা পয়সা, মানে আমরা যতই বলি যে টাকা পয়সাই সব সুখের মূল, আসলে কিন্তু না, মেন হচ্ছে মনের শান্তি, যেখানে আপনি শান্তি পাবেন সেটাই হচ্ছে মেইন ব্যাপার, যেখানে শান্তি পাবেন সেটাই হচ্ছে, সেই যার কাছে গেলে শান্তি পাবেন সেই মানুষটাই হচ্ছে আপনার জন্য ভালো, এবং সেই মানুষের সাথে 1 সেকেন্ড লাইফ কাটানো মনে হচ্ছে যে 1000 বছরের সমান, তাই না? তো লিরিক্সগুলো জোস, কিন্তু মিঠা লাগে মধু, মিঠা লাগে ডাবের পানি, তার চেয়েও অধিক মিঠা প্রেমের ঝঞ্ঝনানি, নদীর মতো লাগে কন্যা পড়লে তুই নীল শাড়ি, ঢেউয়ের মতো দেহের মাঝে ডুইবে আমি মরিয়া,
আমার নাই তো পুইরা ডুটা পুইরা মুইরা যাওয়ার ভয় পাথ বাসুম না রে সুন্দরী তুই ভাঙিলে হৃদয় একটা গোলাপ দিন মরতে যদি পছন্দ না হয় কিছু করার নাই তো বিকৃত মাল ফেরো যোগ্য নয় দেখতে লাগে ভালো এখানে একটা লিস্ট ছিল যে তোমার আলো পেলে আমার কালো ঘর মানে আমার অন্ধকারের ঘরে আলো আসতো, দেখছেন কি মায়া ভাই, আসলে সবাই যেন এরকম করে ভালোবাসে এটাই। সো ভালোই লাগছে তাই না গানটা? এগুলো কি চা বাগানে করছে? তোর সুন্দরে দুনিয়া সুন্দর, তোর সুন্দরে দুনিয়া সুন্দর। সুন্দরী কন্যালো তোর সুন্দরে দুনিয়া সুন্দর, তোমার সুন্দর দিয়ে আমার অন্তর সাজাই দাও। ওফ বেস্ট লিরিক্স, খুবই সুন্দর একটা গান শুনলাম, সুন্দর সুন্দর লিরিক্স, সুন্দর সুন্দর মিউজিক, সুন্দর সুন্দর ভয়েস, বাউল কালাম কি বাউল কালামিয়াই তো ছিল, বাউল কালামিয়া দেন হ্যাঁ কালামিয়ার ভয়েস সুন্দর, মিউজিক সুন্দর, পার্থ ভাইয়ের লিরিক্স সুন্দর, তারপর হচ্ছে বল্লভ ভাইয়ের লিরিক্স সুন্দর এবং বেস্ট পারফরমেন্স করেছে, সবই সুন্দর সুন্দর এবং খুবই সুন্দর সুন্দর একটা গান ও সুন্দরী কন্যা, খুবই জোস, এডিটও ভালো হয়েছে, কালার গ্রেডিং সব মিলাই একদম সেই লেভেলের একটা গান। বাট গানটাতে ভিউজ কম, কিন্তু আমার মনে হয় যে আপনারা জানেন না যে এই টাইপের একটা সুন্দর একটা গান পাথরের চ্যানেলে আছে। সো যারা এই ভিডিওটা দেখছেন আমার রিয়েশন ভিডিও, তারা প্লিজ সবার সাথে শেয়ার করবেন এই গানটা। এবং এই গানটার মধ্যে একটু ইউনিক একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে একটু বাউল টাইপের একটা সুর পাবেন, একটু বাউল একটা ফ্লেভার দেন, সাথে হচ্ছে র‍্যাপ লিরিক্স, ওয়াও জোস, খুবই সুন্দর ফিউশন করেছেন, খুবই ভালো লাগলো। আর হচ্ছে এখানে পার্থ ভাইয়ের এবং পল্লব ভাইয়ের যে লিরিক্স গুলা ছিল ওনাদের পারফরমেন্সও ভালো হয়েছে, ওভারঅল গানটা আসলে জোস। এই গানটা 1,03,000 ভিউজ হয়েছে, বাট আমি চাই যে এরপর যেন এটা আরো বেড়ে যায়, ঠিক আছে? পার্থ ভাইয়ের গানের জন্য ভালোবাসাটা যেন আরো বেশি বেড়ে যায় আপনাদের। সো ভালো লাগলো পল্লব ভাইয়ের, তারপর হচ্ছে বাউল রাজ কালামিয়ার গান আমি এর আগে কখনো শুনিনি, ওনার ভয়েসও সুন্দর এবং ওনার যেও যে সুর যে এভাবে করে টান দেয় না, ও সুন্দরী কন্যা তো সুন্দরে দুনিয়া সুন্দর, এই লিরিক্সটাও ভালো ছিল ওনার ভয়েসে। এবং মিডিলে মিডিলে উনি অনেক জোরে টান দিয়ে যে সুরটা মানে অনেক জোরে অনেকক্ষণ ধরে সুরটাকে ধরে রেখেছিল, যে সুর মানে যেই লিরিক্সগুলো ছিল ওইগুলো ভালো লাগছে। সো ওভারঅল গানটা সুন্দর আর